রাজধানীর স্বাস্থ্যবিধির নিয়ম কানুন বা যারা নিয়ম না যাচ্ছেন তারাই বা পরিবারের জন্য কি নিয়ে যাচ্ছেন তা দেখার বিষয় ট্রেনে যাত্রা ঈদের আনন্দ বৃদ্ধি করবে নাকি কান্নার কারণ হবে সেটাও ভাববার বিষয় রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জনাল আবিদিন ক্যামেরার ছিলেন শাহিন রেজা মহামারী করোনার প্রকোপ দাবিয়ে রাখতে পারেনি আনন্দ উল্লাস আর তাই তো ঈদের আনন্দ আরো দ্বিগুণ করার জন্য নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকেই তবে অনেকের মুখে ছিল না মাস্ক মানা হয়নি কোনো নিয়ম নীতি আচ্ছা ঠিক আছে আমি মাস্ক আনতেছি পরে গেছে আর কি তার ট্রেনের জানলা দিয়ে বাতাস ঘাম অনেক হইতেছে তো তো মাস্ক ঘেমে যাইতাছে একটা গন্ধ বাড়াই মাস্কের যারা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে বাড়ি ফিরছেন এতে করে চরমযোগিতা করতে পারে নিজে এবং পরিবারের সদস্যরা এমনটাই বলছেন তারা প্রথমে যতটা মানা হয়েছে কিন্তু এখন অতটা মানা হচ্ছে না আমরা অনেকেই দেখতাছি যে অনেক লোকে এখন মাস্ক সেরে ঘোরাফেরা করতেছে আমরা বাঙালি খুব বা আবেগপ্রবণ হয়তো বা সঠিক জিনিসটা সময় মতো আমরা গ্রহণ করতে পারি না স্বাস্থ্য অধি দপ্তর যে ব্রিফিংগুলো দিচ্ছে তার সাথে আমি আসলে কোনো মিল পাইনি ব্যক্তিগতভাবে ঢোকার মুখে অনেক প্রশাসনিক কর্মকর্তার মুখ আমি মাস্ক দেখিনি সচেতনতার বড্ড অভাব আর আইনি প্রয়োগের অভাব তো একদমই অনেক বেশি কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে মাইকিং এর মাধ্যমে সচেতন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা আমরা স্বাস্থ্যবিধি মানানোর জন্য সচেষ্ট আমরা আইন শৃঙ্খলা বাহিনী রাখছি এবং থার্মাল গেট করছি এবং চিহ্নিত আকারে জায়গা করছি যে এখানে দাঁড়িয়ে আপনারা এভাবে যাবেন এবং আমার আইন শৃঙ্খলা বাহিনী টিসি টি মাইকের মাধ্যমে তাদেরকে আইন শৃঙ্খলা বিধি মেনে ভিতরে প্রবেশ করার জন্য তাদেরকে বলছে করোনার মহামারীর জন্য কেন্দ্র করে নতুন সংখ্যা বৃদ্ধি করা হয়নি বলে জানান তিনি কোনো যেগুলির যে সীমিত আকারে করোনা ভাইরাসের কারণে যে সীমিত আকারে যে ট্রেনগুলি চলতেছে এই ট্রেনগুলি শুধু চলবে কোনো ট্রেন বাড়ানো হবে না কমানো হবে না যারা স্বাস্থ্যবিধি নিয়ম না মেনে বাড়িতে যাচ্ছেন এদের আনন্দ উপভোগ করতে তারা নিজেকে এবং নিজের পরিবারকে কতটুকু ঝুঁকিতে ফেলছেন সে প্রশ্নটি সকলের কাছে তবে ঈদের আনন্দ হোক শান্তিময় এমনটাই আসা সকলের কমলাপুর রেল স্টেশন থেকে জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা সজীব ওয়াজের জয় একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র একজন বিজ্ঞ সংগঠক ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা আজ তার পঞ্চাশতম জন্মদিন তার জীবন কর্ম নিয়ে জানাচ্ছেন তরিকুল ইসলাম দু সালের মধ্যে আমরা বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশ গঠনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব অজিত জয় তার হাত ধরেই বাংলাদেশে প্রযুক্তির উন্নয়নে অগ্রসর হয়েছে যোগাযোগ সেক্টরে থ্রি জি সেবা তার হাত ধরেই এসেছে এ বিজ্ঞ প্রযুক্তিবিদ সাতাশ জুলাই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন জন্মগ্রহণ করেন তার বাবা এম এ ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তার নানা জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নানা শেখ মুজিবুর রহমান হত্যার পর জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন ফলে তার শৈশব এবং কৈশার কেটেছে ভারতে সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অলিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক ভাবে তিনি দু সালে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ লাভ করেন তিনি একাদশ জাতীয় সংসদ দু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন শুভ জন্মদিন তারুণের অহংকার সজীব জয় লজ্জা না পায় বলতে জোর গলায় বলতে তরিকুল ইসলাম আনন্দ টিভি নিউজ ডেস্ক জয় বাংলা জয় মিল শ্রমিকদের পি এবং গ্র্যাচুইটির পাওনা টাকা নিয়ে আনন্দ টিভিতে গত একুশ জুলাই প্রতিবেদন প্রচারিত হয় সংবাদ প্রচারের পর খুলনার ব্যক্তি মালিকানাধীন মোহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিকদের বকেয়া পরিশোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করল খুলনা জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে মিলের সম্পত্তি বিক্রি করে হলেও আসন্ন ঈদুল আছে উৎসব বোনাস এবং আগামী এক মাসের মধ্যে সকল বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে খুলনা জেলা প্রশাসন প্রধান আমজাদ আলী তথ্য সালে এক মাধ্যমে জুট মিলটি বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ মিল বন্ধের পর থেকে শ্রমিকদের গচ্ছিত পিএফ এবং গ্র্যাচুটির টাকা পরিশোধ না করে নানা অজুহাত দেখিয়ে প্রায় সাত বছর শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা শ্রমের মূল্য পরিশোধ করেনি মিল মালিক শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে গত একুশে জুলাই আনন্দ টিভিতে প্রচারিত হয় একটি প্রতিবেদন প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর কঠোর পদক্ষেপ নেন খুলনা জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর বিষয়টি নিয়ে গত ছাব্বিশে জুলাই খুলনা জেলা প্রশাসকের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ঈদুল আজহা উদযাপন করার লক্ষ্যে প্রত্যেক শ্রমিককে ছয় হাজার টাকা এবং আগামী এক মাসের মধ্যে সকল বকেয়া পরিশোধের করার নির্দেশ প্রদান করেন খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী আর শ্রমিকদের নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাওনা আছে আর সেই নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা পরিশোধ করার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি আগামী এক মাসের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানেন যে আজকে সবার সিদ্ধান্ত হইল যে মহাসিন জুট মিলের শ্রমিকদের মালিকরা কোরবানিদের আগেই ছ টাকা করে পরিশোধ করবেন আর আগামী এক মাসের মধ্যে জমি বিক্রি করে তাদের চূড়ান্ত পাওনা পরিশোধ করবে আমরা আজকে কার্য বিবরণী করব যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তাহলে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে জেলা প্রশাসনের কঠোর সিদ্ধান্ত নেয় শ্রমিকদের মধ্যে সঞ্চারিত হয়েছে আশার আলো আনন্দ টিভিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় মিল শ্রমিকরা আনন্দ টিভি কর্তৃপক্ষকে যে তারা এই আমাদের নতুন করে এই আন্দোলন সংগ্রামের নিউজগুলো তারা যে বিভিন্ন মিডিয়ায় দিয়েছে এই জন্য আমরা অসহায় নির্যাতিত শ্রমিকের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাই আনন্দ টিভিকে যে এই দুঃখ দুর্দশা শ্রমিকের কথাটি তারা তুলে ধরেছে এবং এর কারণেই আজকে জেলা প্রশাসক সহ বিভিন্ন মহলে টনক নড়েছে সাধারণ শ্রমিক কর্মচারীর পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের ন্যায় সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে ঈদ আনন্দ সহ অর্থ কষ্টে থাকা শ্রমিক ও তাদের পরিবার খুশির জোয়ারে ভেসে থাকুক এমনটাই প্রত্যাশা সুবিধা বঞ্চিত শ্রমিকদের। মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল নিউজ অব্যাহত রয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি। তুরাখ বংশী ও ঘাটাখালী নদ-নদী পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নির্মাণচল। বিশেষ করে ঢালজোড়া চাপাইর ও সূত্রাপুর ইউনিয়নের বেশ কিছু এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে। গাজীপুরের কালিয়াকৈর থেকে আফসার খান বিপুলের প্রতিবেদন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন আঞ্চলিক সড়ক পানিতে ডুবে যোগাযোগের বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে হাজারো লোকজনের এছাড়াও প্লাবিত হয়েছে অঞ্চলের ঘরবাড়ি দেখা দিচ্ছে বিশুদ্ধ খাবার পানির অভাব গবাদ নিয়ে বিপাকে পড়েছে খামারিরা ইতিমধ্যে তলিয়ে গেছে অনেক মাছের খামার এলাকাবাসী জানান এখন নৌকায় হচ্ছে তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম

আমি একটু আগেও বলেছি যে সর্বতোভাবে সরকারের প্রস্তুতি রয়েছে ইনশাআল্লাহ আমরা সফলতার সাথে একটা মানুষও যাতে মৃত্যুবরণ না করে একটা পশু যাতে না মরে মানুষ কেউ না খেয়ে না থাকে ইনশাল্লাহ সরকারের পক্ষে সেই ব্যবস্থা করার পূর্ণ প্রস্তুতি রয়েছে গাজীপুরের কালিয়ে করে বিগত দিনের বন্যার থেকে এবারে বন্যার ভয়াবহতা বেশি কেড়ে নিয়েছে সংযুক্ত আঞ্চলিক সড়ক পাশাপাশি হাজারো মানুষের বাড়ি চলে গিয়েছে সরকারের আচরণে এবং ত্রাণ সামগ্রীর দাবি এলাকাবাসী আফসার খান বিপুল আনন্দ টিভি কালিয়াগুর এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং রাত নটা তিরিশ মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ